হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো সবাইয়ের ঘরেতেই এখন গরমের দিনে আম পাওয়া যাবে, তো আজকে রেসিপিটা আম দিয়েই করে নেব। তো দেখো, আমি টক দই নিয়ে নিয়েছি কিছুটা, আর এইভাবে একটা ছাঁকুনিতে কাপড় পেতে নিয়েছি, আর নিয়ে টক দইটা দিয়ে দেব, আর টক দই থেকে জলটা ঝরিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমাদের জল ছাড়ানো টক দইয়েরই প্রয়োজন। তো দেখো, জলটা ঝরে গেছে। এবার আমরা একটা মিক্সিং জারে টক দইটা নিয়ে নিচ্ছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটা আম। আমটাকেও খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে আমটাকে পিসে নিয়ে একটু পাল্পটা বার করে নিলাম, আর আমের পাল্পটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম এক চামচ মতো গুঁড়ো দুধ আর এক চামচ মতো চিনি। তোমরা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো, আর বাড়িতে কনডেন্স মিল্ক থাকলে অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে বানাবে, খেতে আরও ভালো হবে। তো দেখো, বাটিতে এইভাবে একটা বাটিতে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি, তোমরা যে কোনো তেল বা বাটার লাগিয়ে নিতে পারো। আর যেটা বেটে নিয়েছিলাম মিক্সিতে ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু সেট করে নিচ্ছি, আর এইভাবে চামচের সাহায্যে ওপরটা সমান করে দিচ্ছি। তো দেখো, এবার একটা আলাদা কড়াতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি, আর এরকম একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। তো ঝাঁঝরিটা বসিয়ে দেওয়ার পর এইভাবে দিয়ে দিয়েছিলাম 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি চাপা দিয়ে। তো দেখো, একটা ছুরির সাহায্যে এইভাবে দেখে নিচ্ছি, আর ছুরিটা দেখো ক্লিন বেরিয়েছে। তো পরিষ্কার যদি ছুরিটা বেরিয়ে থাকে তাহলে জানবে যে এটা হয়ে গেছে। আর দেখো, একটা ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি, আর টক দইটা ঠান্ডা করে নিয়েছি, আর ফ্রিজে 4 ঘন্টা মতো রেখেছিলাম। তো রেখে ঠান্ডা করে নেওয়ার পর আমরা এবার এইভাবে দিয়ে দিচ্ছি, আর বাটিটায় তেল লাগানো ছিল, একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের আম ভাপা দই। আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজুর কুচি, আর কাজুর কুচিগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি অল্প কিছু গোলাপের পাপড়ি, আর গোলাপের পাপড়ি দিয়েও বেশ সাজিয়ে বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো কীরকম হয়েছে, আর তোমার সকল বন্ধুদের শেয়ার করে দিও অবশ্যই। দেখা হচ্ছে পরের রেসিপিতে, বাই বাই বন্ধুরা।